আপনি জানেন অহংকার থাকলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না, অথচ আপনি অহংকার কি জানেনই না, অহংকার কি জানেনই না, আমিও জানি না। ধরেন তার মানে আমি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা থেকে নিষেধ করেছেন সেই বিষয় সম্পর্কে আমি এখনো জ্ঞান অর্জন করিনি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অহংকার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ মাল কিবর, কিবর কি জিনিস, দুটো শব্দ বললেন, বলছে সাফাহুল হক, সত্যকে কি করা, প্রত্যাখ্যান করা, ওয়া গামতুন নাস অথবা গামসুন নাস, দুইটা রেওয়ায়েতে দুই রকম আসছে, মানুষকে হেয় মনে করা, দুটো ছোট শব্দ, দুটো ছোট শব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকারের সংজ্ঞা দিয়েছেন, সত্য জেনেও যে প্রত্যাখ্যান করে, আর গামতুন নাস মানে মানুষকে হেয় মনে করা। যে কোনো বিষয়ে কোনো মানুষকে যদি কেউ ন্যূনতম ছোট মনে করে তাহলে সে অহংকারী। যেমন কারো টাকা আছে আর সমাজে আরেকজন ব্যক্তির তার টাকা নাই, সে অহংকার করে, এটা একদম কমন প্র্যাকটিস। আরেকভাবে অহংকার হয়, সেটা হচ্ছে জ্ঞানের মাধ্যমে অহংকার হয়। আমি তো জানি, তুমি জানো না কি হিসে, আমি তো জানি, এরকম বলে না অনেকে, তাহলে জ্ঞানও অহংকারী হয়। যেমন আমাদের সমাজে অনেকেই বলে যে কোন মাদ্রাসায় পড়ছো, কতটুকু পড়ছো, নাহজ আরব পড়ছো কিনা, হ্যাঁ ইলমুল বালাগা পড়ছো, ইলমুল কালাম পড়ছো, তুমি বলে কি বলে না, ওয়াল্লাহি হেদায়েত কার পক্ষ থেকে আসে।